আপনি প্রতিদিন যে জলপান করছেন সেটা কি আর্সেনিক মুক্ত? বা আপনার পরিবারের লোকেরা যে জলপান করছে সেটা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং কেন্দ্রীয় সরকার বলছে এদেশে একজন মানুষের শরীরে আর্সেনিকের সর্বোচ্চ সহনশীলতার মাত্রা প্রতি লিটার পানীয় জলে সর্বোচ্চ 10 মাইক্রোগ্রাম। অথচ কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহের ভূগর্ভস্থ জলে কোথাও কোথাও প্রতি লিটার পানীয় জলে হাজার মাইক্রোগ্রাম আর্সেনিকের সন্ধান মিলেছে। এবার সেই বিপদ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে রাজ্যের বাজারে আসছে এক নতুন জল পরিশোধক মুক্তধারা। বিশেষজ্ঞদের দাবি, এই পরিশোধক জলের মাত্রাতিরিক্ত আর্সেনিক শোধন করবে। সম্প্রতি কলকাতার একটি প্রেস কনফারেন্স করে আর্সেনিক বিশেষজ্ঞরা এমনটাই দাবি করেন। একটি সাক্ষাৎকারে আইআইএসআইআর এর ডিরেক্টর সৌরভ পাল জানালেন, পশ্চিমবাংলায় জানেন যে জলে আর্সেনিকের প্রভাবটা খুবই বেশি এবং এটা একটা খুব বড় সমস্যা এবং বহু রকমের সলিউশনের চেষ্টা করা হচ্ছে। যতগুলো বেশিরভাগ যত সলিউশন আছে তাতে মোটামুটি যে 5 per million লেভেলের আর্সেনিক সেটা ওরা ডিটেক্ট করতে পারে এবং রিমুভ করতে পারে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে তার থেকে আরও ভালো এবং সেটা হচ্ছে এক ধরনের, প্রথমে আমরা সেন্সিং করছি আর্সেনিকটাকে, সেন্স করছি, তারপরে রিমুভ করছি 5 per billion লেভেলে। তার মানে খুব ছোট, খুবই কম আর্সেনিক থাকলেও সেটা আমরা রিমুভ করতে পারছি। এইটা অ্যাকচুয়ালি এটা মেন কাজ। এবং তারপরে সে আর্সেনিকটাকে ইউজ করে আবার, মানে আর্সেনিকটা যাতে নষ্ট না হয় যেটা রিমুভ করলাম ওটা দিয়ে যাতে কিছু ইউজফুল করা যায়, আর্সেনিকটাকে রিকভার করে নিচ্ছে, কারণ ওটা আবার নয়তো অন্য জায়গায় চলে যাবে। আর্সেনিক বিশেষজ্ঞদের কথায় এর আগেও প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ধরনের আর্সেনিক রোধক বাজারে এসেছিল, কিন্তু জনসচেতনতার উদ্যোগে তা ব্যবহার করা যায়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্সেনিক বিশেষজ্ঞ তড়িৎ চৌধুরী বলেন, জনসচেতনতা তৈরি করে এই অত্যাধুনিক আর্সেনিক রোধক ব্যবহারে সাধারণ মানুষকে যদি অভ্যস্ত করা যায়, আর্সেনিক দূষণের ক্ষেত্রে এই প্রক্রিয়ার চেয়ে আর কিছুই ভালো হতে পারে না। কলকাতা অনলাইন।